মানুষ ভজলে মানুষ পাবে, পূজোও পাবে সার্থকতা, শিল্প মন আর ছাত্র গড়ে তরুণ দে দেন সেই বার্তা। বাঙালি আজ যাকে থিম পুজো বলে থাকে তার আদি পুরুষের অন্যতম তিনি। পুজোর শিল্প এখন কি তাৎপর্য বহন করে আনে শিল্পীর কাছে? পুজো আমাদের একটা ছোটবেলা থেকে আমাকে ব্যক্তিগতভাবে খুব আকর্ষণীয় একটা জিনিস ছিল। একজন শিল্পী হিসেবে কুমোররা কীভাবে ঠাকুর তৈরি করে, ঠিক আছে, তার সাথে বিশেষ করে সেই সময় রমেশ পালের নামটা খুব বিখ্যাত ছিল, তার ঠাকুর দেখা, ঘুরে ঘুরে সারা কলকাতায় পায়ে হেঁটে সারা রাত ধরে, এ একটা অদ্ভুত নেশা ছিল। সেটার কারণ ছিল যে একটা শিল্প চেতনা আমার মধ্যে কাজ করতই, ফলে যা কিছু শৈল্পিক তাকে নিয়ে কিছু করা যায় কি না আমিও তার সেটা শিখতে চাই, জানতে চাই, বুঝতে চাই, এরকম একটা কোয়ারি থেকেই জিনিসটা পুজোর ভাবনাটা আমাদের মধ্যে, আমার মধ্যে এবং পরে দেখেছি সবার মধ্যেই এইভাবে এসছে। অশোকবাবু বলে কুমোরটুলির পাশেই থাকতেন ওই অঞ্চলে, সেখানে উনি একজন শিল্পী আলাদা করে একটা ঠাকুর করতেন। আমার ক্লাসমেট সুব্রত এবং বিমল কুণ্ডু, যারা এখন বিখ্যাত আর্টিস্ট কলকাতায়, তো তা আমার ক্লাসমেট, তত ওরা আমাকে নিয়ে গিয়েছিলো সে অশোকবাবুর কাছে, তার তৈরি প্রতিমা দেখে আমি খুব উৎসাহী হয়েছিলাম। আমাদের অঞ্চলেই আমি একটা সাংস্কৃতিক আন্দোলন শুরু করি। যখন আমরা আর্ট কলেজে পড়ি এখানে স্কেচ করতে যেতাম, মানুষজনদের সাথে একজন শিল্পী হিসেবে পরিচিতি লাভ করা, এটা তখন থেকেই ছিল। সেইটাকে ক্যাশ করে পাড়ায় পাড়ায় আমরা এক্সিবিশন শুরু করি, এইটি ক্লাবগুলোর সাথে আমাদের পরিচয় হয়। এই ভাবনাটাকে কাজে লাগিয়ে অমর একটা স্কুল করতো শিলপাড়াতেই, সেখানে প্রথমও এই থিম পুজো ভাবনাটাকে একটা রাজস্থান করেছিল। ফলে কী হচ্ছে, এই যে অঞ্চলভিত্তিক একটা সারা শুরু হয়ে গেল যে হ্যাঁ এরা তো পারে, আর্টিস্টরা তো পারে পুজোটাকে একটু বদলে দিতে। পাড়ায় পাড়ায় যেসব বড় পুজো হতো, বারোয়ারি পুজো, সেগুলো তো কী হতো, কপি করা হতো, কোনো মন্দিরের কপি, এটার কপি, ওটার কপি। আমি বলছি না, আমরা আর্টিস্টরাও পারি এরকম মন্দির করতে বা এই ধরনের এসে করতে, যে হ্যাঁ আর্ট ক্যান বি, পুজোটাকে একটু বদলে দেওয়া যায় এবং তাতে পুজোর কোনো সাবেকি আর বারোয়ারি মুক্তমুক বাধা দ্বন্দ্ব পেরিয়ে আমরা এসে ভালো পুজো করার চেষ্টা করব, যেখানে মূল প্রশ্ন হচ্ছে শিল্পকে সামাজিকরণ করা। ফুটবলের মাঠ ছেড়ে একদিন হাতে তুলে নিয়েছিলেন রং তুলি আর মাটি, কিসের টানে শিল্পের কাছে চলে আসা? আমি একজন ফুটবলার ছিলাম, আমি যে বছর জজ টেলিগ্রাফে বলরামের আন্ডার কোচিংয়ে আমি জজ টেলিগ্রাফে সই করেছিলাম, তার আগে সেকেন্ড ডিভিশন খেলেছি অনেক ফুটবল, ফাইনালি কি জজ টেলিগ্রাফে খেলবো, এবং খুব প্রাথমিকভাবে কতগুলো ফ্রেন্ডশিপ ম্যাচ হয় তাতেও পার্টিসিপেট করেছিলাম। সেই সময় আমাদের জুন জুলাই সেশন ছিল, এদিকে ওই ওখান থেকে যখন আমরা খেলার প্র্যাকটিস করে আসতাম তখন কী হতো, আমাদের হাতে ৫ টাকা দেওয়া হতো, গাড়ি ভাড়া টাড়ার জন্য দেওয়া হতো, আর লাঞ্চ টাঞ্চ ওখানে, লাঞ্চ না মূলত একটা ডিনার সেট আমরা পেতাম। তাই দিয়ে আমরা ইংরেজি ছবি দেখতে যেতাম ধর্মতলায়, তো ধর্মতলায় ইংরেজি ছবি দেখতাম, আর ওই চিড়ে বাদাম বা ছাতু মাখা এসব খাওয়ার একটা প্র্যাকটিস তৈরি হয়েছিল। তো একদিন এরকম হাঁটতে হাঁটতে চিড়ে বাদাম খেতে খেতে আমি হেঁটে মিউজিয়ামের পাশ দিয়ে যাচ্ছি, গিয়ে দেখি গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট লেখা, আমি বলি খোলা দরজা, ঢুকে গেছি, গিয়ে আর্ট কলেজের সব দেখে টেকে খুব ইন্সপায়ার্ড হই। আমি ব্যক্তিগতভাবে এই মাটি খুব আমার প্রিয় জিনিস ছিল, মাটি দিয়ে নানা রকম মূর্তি তৈরি করা ছোটোবেলা থেকে একটা প্র্যাকটিস ছিল, এবং সেই প্র্যাকটিসটা আর এই আর্ট কলেজের সাথে এটা কীরকম একটা যোগসূত্র তৈরি হলো। কিন্তু এটার আরেকটা কারণ আছে, আমি তখন বিবেকানন্দ কলেজে পড়ি, বিবেকানন্দ কলেজে পড়ার সময় কী হতো, ওখানে বোম পড়তো নকশাল ব্রেড, কলেজ হতোই না অর্ধেক দিন, কাজে কলেজ হচ্ছে না, পরীক্ষা টরীক্ষার কথা নেই, কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, আর ওই বোমের মধ্যে কলেজ যেতে পারতাম না। আর ঠিক তার পরে পরেই এরকম খেলাধুলো ভোরবেলায় চলে যেতাম ওখানে আর্ট কলেজ, এরকম হয়। তো ওখানে জিজ্ঞেস করলাম, এখানে একটা পরীক্ষার ব্যবস্থা আছে, সেটা দিয়ে পাশ করলে এখানে চান্স পাওয়া যায়।
তা আমি তলে তলে ওই পরীক্ষাটা দিই এবং অদ্ভুতভাবে সেটাতে আমি সুযোগ পেয়ে যাই। তাহলে আর্ট কলেজের ওই রকম একটা পরিবেশ আমাকে ভীষণভাবে আকর্ষণ করলো এবং আমি আর্ট কলেজে ঢুকে পড়লাম এবং আর্ট কলেজ থেকে বেরোবার আগে ফাইনাল ইয়ারেই আমি একটা চাকরিও পেয়ে যাই, একটা ইন্টারভিউ দিয়ে, সেটাই সেন্ট্রাল স্কুলের চাকরি। তো আমার সামনে একটা নতুন জায়গা তৈরি হয়ে গেল আর আমার এই দিককার যে কাজকর্ম সাংস্কৃতিক চর্চা সেটাও চলছিল। সুতরাং আমাদের যে স্বপ্নটা ছিল যে আমরা একটা নিজস্ব কমিউনিটি স্পেস তৈরি করব, আর্ট স্পেস তৈরি করব, সেটাও শুরু হয়ে গেল। কাজ করেছেন কিংবদন্তি বাদল সরকারের সঙ্গেও। থার্ড থিয়েটারের সেই আঙ্গিক কি প্রভাবিত করেছিল শিল্পী তরুণদের শিল্প ভাবনাকে? খুব পরিষ্কারভাবে বললে অনেকটাই। মানে বাদলদার মাঠে ঘাটে থিয়েটার, আমরা আজকে বলছি মাঠে ঘাটে শিল্প। বাদলদার এই কাজটা ঠিক আমাকে ভীষণ রকমভাবে ইন্সপায়ার করেছিল বলেই আমিও এই অঞ্চলভিত্তিক কাজ। এবং বাদলদার সাথে একটা ভাবনার যেমন যোগাযোগ ছিল সেরকম কাজকর্মের ভেতরেও সেটা হয়েছে। বাদলদাকে বাদলদা আমার রিকোয়েস্টে এসে শোনাতে প্রায় 4 বছর উনি 4টে নাটক করেছেন ওনার আমার থিয়েটার দলকে নিয়ে, ওয়ার্কশপ করিয়েছে। তো এইগুলো থেকে বোঝা যায় যে বাদলদার আমাকে খুব ভালো লাগতো। এ প্রসঙ্গে ওনার একটা লেখাতে উনি হয়তো লিখেছেন কোথাও, শুনেছি এটা, আমি পড়িনি আর কি, আমার সম্পর্কে নিয়ে যে একজন শিল্পী ও থার্ড থিয়েটারের ভাবনায় ভাবিত হচ্ছে, এটা আমার একটা বড় পাওনা। ভবত সুতার প্রদীপ দাসের মতো পুজোর বিখ্যাত শিল্পী তাঁরই হাতে গড়া। ছাত্রদের এই খ্যাতি কতখানি তৃপ্তি বয়ে আনে মাস্টার মশাইয়ের মনে? প্রদীপ আর ভবর তুলনা হয় না, মানে ওরা ওদের মধ্যে ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি কম। যেমন প্রদীপের কাজের মধ্যে দেখবে ও ভীষণ রকম কিন্তু ডিটেলস বেস, মানে মনে হবে যে একটা প্রজেক্ট করছে এবং সেইখানে ভীষণ রকম মানে খুঁটিনাটি অমুক তমুক জিনিস দিয়ে জিনিসটাকে ধরা। ও 3 বছর কাজ করেছে শুধু মাইগ্রেশন নিয়ে, একটা বিষয় নিয়ে, নাকতলায়। এটা সব পুজোতে সম্ভবই নয়, তোমাকে অ্যালাউ করবে না, কিন্তু তারা অ্যালাউ করেছে নাকতলার মতো একটা ক্লাব। প্যারালালি ভবর কাজ নিয়ে তো প্রশ্নই ওঠে না, কারণ ও এত ডাইনামিক আর সবসময় একটা, যেমন গতবার অর্জুনপুরে যে কাজটা হয়েছে ওমেন্স রাইটসের ওপর, ওমেন যেটা যে শিল্পী যে আদিবাসী মহিলাদের ওপর যেসব নানান রকম হত্যা, একজন মহিলা সে দুর্গা সেজে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এবং আর্য অনার্য এসব যেসব গল্প আমরা ভারতীয় সংস্কৃতিতে শুনে থাকি সেখানে সমস্ত গল্প তোমার সামনে তুলে উঠবে আসবে আমৃতিটার মধ্যে। আসলে যে কোনো প্রচেষ্টার পেছনে না ব্যক্তি স্বতন্ত্রতা একটা বড় জিনিস। আমরা যেমন বলছি যে এটা একটা কালেকটিভ, একটা কমিউনিটি, অ্যাট দ্য সেম টাইম ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি বা কোয়ালিটি এটা কিন্তু না থাকলে সেটা কখনোই হয় না। পুজোর ভিতর যে সম্মিলনের বার্তা, সেই জীবনবোধ কি সঞ্চারিত হচ্ছে দর্শকের মধ্যে, আমাদের সমাজের ভিতরেও? কোনো কমিউনিটি তৈরির পেছনেই কিন্তু এই উদ্দেশ্যটা কাজ করে। প্রথমত আমরা এমন একটা অর্থনৈতিক অবস্থার মধ্যে বসবাস করি যাকে এক কথায় বলা যায় নাক পাশে বাঁধা, ঠিক আছে। একটা শিশুর জন্ম হলে সে 50 না 56 হাজার টাকা দেনা নিয়ে জন্মায়, ঋণ নিয়ে জন্মায়। এই দেশে বসবাস করি আমরা, প্রত্যেকে পণ্য, এই পণ্য সংস্কৃতি এইভাবে টাকার বাঁধনে বা আমাদের বেঁধেছে। এখানে জাতপাত করে কোনো লাভ আছে? থিম পুজো সবচেয়ে বড় জিনিস করেছে যে প্রচুর মুসলিম মানুষজন আছে যারা কিন্তু পুজোর সাথে, এই থিম পুজোর সাথে সাবেকি পুজো তো একজনও পাবে না। থিম পুজো কিন্তু এই আপামর মানুষকে একটা জায়গা দিয়েছে। আমি যতগুলো পুজো করেছি সেখানে এই হেডলাইনটা থাকতো, যে চিঠিটা পাঠানো হতো প্রেস প্রেস সমস্ত জায়গায় সেখানে কিন্তু আমি লিখতাম যে জাতপাত নির্বিশেষে আপন মানুষের উৎসব, থিম পুজো কিন্তু এটা বিশ্বাস করে। শিল্পের নানা ফর্মেই তিনি পারদর্শী, আর তাই যেমন গান লিখেছেন তেমন উদাত্ত কণ্ঠে গেয়েও ওঠেন। আসলে গানের ভিতরেও থাকে তার জীবনের দর্শনী,
তা জানাতেই গিয়ে উঠলেন, আমার ব্যক্তিগত জীবন বোধ থেকে যদি বলি, আমি 200-র ওপর গান লিখেছি। তো সেইখান থেকে গান আমার একটা প্রিয় গান। আমার বাবার একটা কীর্তনের দল ছিল ছোটোবেলা থেকে, আমি বাবার সাথে সেই কীর্তন গান গাইতে যেতাম। সেখান থেকে গানের প্রতি একটা প্যারালাল একটা ইন্টারেস্ট আমার মধ্যে ছিল। আমি সবসময় একটা সুরে থাকার অভ্যেস পেয়েছিলাম। বদলে তো ভাই যাচ্ছে সবই, দেখতে তুমি পাচ্ছ না, বদলে যাবার জাদু কাঠি তারে তুমি চেনই না। জল বদলে বাতাস হলো, মেঘ বদলে জল, আর মাটি বদলে মানুষ হলো, আর মাটি বদলে মানুষ হলো, ফুল বদলে ফল। বদলে তো ভাই যাচ্ছে সবই, দেখতে তুমি পাচ্ছ না, বদলে যাবার জাদু কাঠি তারে তুমি চেনই না। বিন্দু বদলে সিন্ধু যে হয়, কোষ বদলেই প্রাণী, এই বিন্দু বদলে সিন্ধু যে হয়, কোষ বদলেই প্রাণী, আর ভাব বদলেই নুনের পুতুল, ভাব বদলেই নুনের পুতুল হয় যে অন্তর জামি। বদলে তো ভাই যাচ্ছে সবই, দেখতে তুমি পাচ্ছ না, বদলে যাবার জাদু কাঠি তারে তুমি চেনই না।